ওই যখন নৌকা ডুবে তখন কেউ কেউ গভীর নদীতে লাফ দিয়ে পড়ে মনে করেন বোধহয় বেঁচে গেলাম, কিন্তু ডুবন্ত নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়লে বাঁচা যায় না। যখন বাংলাদেশের বড় নেতা শেখ বেগম জিয়াকে কিংবা অন্য যে কোনো নেতাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যায়, তখন পেছনে পেছনে হাজার হাজার ভক্ত কর্মীরা তার সাথে হাঁটতে হাঁটতে গিয়ে তাকে জেল গেট পর্যন্ত পৌঁছে দেয়, এইটা দিয়ে আন্দোলন হবে না। আন্দোলন করবার জন্যে একসাথে দাঁড়িয়ে বলতে হবে, না মানি না তোমার অত্যাচার। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, যদি বিএনপি নির্বাচন করতে রাজি হয় তাহলে তাদেরকে কয়েকটা মন্ত্রী টন্ত্রী দেওয়া যাবে। বিএনপি অবশ্য বলেছে ওইসব 420 প্রস্তাবে আমরা বিশ্বাস করি না, সেটা একটা কথা। কিন্তু আমাকে বলেন, ওবায়দুল কাদের এই বক্তৃতার দুই দিন আগে শেখ হাসিনা বলেছেন, যদি ক্ষমতা কোনোভাবে জামাত বিএনপির হাতে যায় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলছেন বিএনপি জামাতের কাছে ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, আর তার দলের সাধারণ সম্পাদক বলছে আসেন ভোট করলে আপনাদেরকে ক্ষমতার ভাগ দেব। কোনটা ঠিক? দুইটাই ভুয়া। তার মানে দুইটাই ভুয়া, দুই কথাই ভুয়া। আমেরিকা ইউরোপের দেশগুলো বলেছে তুমি যদি রোল মডেল হয়ে থাকো ডেভেলপমেন্টের অর্থনীতির, আমরা তোমাকে রোল মডেল অফ ডেমোক্রেসি এবং নির্বাচন দেখতে চাই। ডেমোক্রেসির রোল মডেল কেমন? সবাই ভোট করবে, সবাই অংশ নেবে, সবাই ভোট দেবে, যে যেমন ভোট দেবে সেই রকম গণনা হবে, সেই রকম ফলাফল ঘোষণা করা হবে। তাহলে শেখ হাসিনা থাকে না? থাকে না বলেই উনি ঠিক করেছেন এই রকম কাজ করা যাবে না। তাদেরকে মিথ্যা বোঝাতে চেয়েছেন, পারেন নাই, ফিরে আসবার পরে বুঝতে পারছেন না কি করবেন। ভোট সামনে, চাল নাই, তেল নাই, ডলার নাই, টাকা নাই, মানুষও ভোট দিতে চায় না। এই অবস্থায় মনে মনে ফন্দি আছেন, আর একবার ক্ষমতায় থাকার খুব ইচ্ছা, কিভাবে ক্ষমতায় থাকা যায়? ভাইয়েরা আমার, শেখ হাসিনা আর একবার ক্ষমতায় থাকতে পারবেন না, কিন্তু উনি ক্ষমতায় থাকতে চান। আমরা ভালো মানুষ, আমরা কারো খারাপ চাই না, এই জন্যে তাকে বলি বেশি খারাপ হওয়ার চাইতে আগে ভাগে চলে যান, যান ক্ষমতা থেকে চলে যান, তাইলে ভোট করতে পারবেন। গায়ের জোরে থেকে ভোট করতে চাইবেন? করতে পারবেন না। প্রধানমন্ত্রী সহ সরকারের সবাই শুনে রাখেন, ডিসেম্বরের মধ্যে ভোট চুরি করে, ডাকাতি করে, ছল চাতুরি করে, আর একবার ক্ষমতায় থাকবার স্বপ্ন বাস্তবে রূপ পাবে না। আমরা ওটা করতে দেব না, এবং করতে দেব না বলেই আজ গণতন্ত্র মঞ্চের এই সভা, আগামীকাল বিএনপির সভা, এরপরে এগারো দলের সভা, এরপরে জাতীয়তাবাদী জোটের সভা, সারা দেশের সবাই রাজপথে নেমে আসবে এবং সরকারকে একটাই বার্তা দেবে, হয় যাও না হলে নিদারুণ পরাজয়ের জন্যেই তৈরি থাকো। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি মাহমুদুর রহমান মান্না এখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি, আপনি বসে শুনছেন, আজকে এখান থেকে যাবার পর মনে করবেন আমরা সবাই গণতন্ত্র মঞ্চের একাধিক সৈনিক, আমরা সবাই আমাদের আশেপাশে যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, তাদের সবাইকে বলেন কোনোভাবে ভোটের জুয়া চুরিতে এই সরকারকে ক্ষমতায় আসতে দেব না। মানুষ যদি শপথ নেয় তাহলে সরকার কি, তাহলে পুলিশ কি, বিজেপি কি, র‍্যাব কি, আর্মি কি? ইমরান খানকে দুইবার গ্রেপ্তার না তিনবার গ্রেপ্তার করতে গেছিল তার বাড়িতে, হাজার হাজার মানুষ বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছে গ্রেপ্তার করবার আগে আমাদের বুকের উপর পাড়া দিয়ে যেতে হবে, পুলিশ ফিরে চলে গেছে। এইবার সরকার বদমাইশি করেছে, যখন কোর্টে গেছে কোর্ট থেকে তাকে গ্রেপ্তার করেছে, প্রতিবাদে দেখেছে মানুষ, বিক্ষুব্ধ মানুষ, হাজার মানুষ, লাখো মানুষ সেনা নিবাস পর্যন্ত আক্রমণ করতে গেছে। আমি আপনাদের বলি, আমার বন্ধুদের বলি, যারা দূরবর্তী বন্ধু তাদের বলি, যখন বাংলাদেশের বড় নেতা শেখ বেগম জিয়াকে কিংবা অন্য যে কোনো নেতাকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে যায়,
তখন পেছনে পেছনে হাজার হাজার ভক্ত কর্মীরা তার সাথে হাঁটতে হাঁটতে গিয়ে তাকে জেল গেট পর্যন্ত পৌঁছে দেয়। এইটা দিয়ে আন্দোলন হবে না। আন্দোলন করবার জন্যে একসাথে দাঁড়িয়ে বলতে হবে, না মানি না তোমার অত্যাচার, তোমার কোন রকম দুঃশাসনের সামনে মাথা নত করব না, তোমাকে যেতে হবে, বিদায় দিতে হবে। মাঝে মাঝে মনে হয় বাঁচা মরার লড়াইও হয়তো আপনাদের করতে হবে না, কিন্তু লড়াই করতে হবে, লড়াইয়ের ময়দানে নামতে হবে। ওই যে সাকি বলল না, অথবা সাইফুল হক বললেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, যদি বিএনপি নির্বাচন করতে রাজি হয় তাহলে তাদেরকে কয়েকটা মন্ত্রী টন্ত্রী দেওয়া যাবে। বিএনপি অবশ্য বলেছে ওইসব 420 প্রস্তাবে আমরা বিশ্বাস করি না, সেটা একটা কথা। কিন্তু আমাকে বলেন, ওবায়দুল কাদের এই বক্তৃতার দুই দিন আগে শেখ হাসিনা বলেছেন, যদি ক্ষমতা কোনোভাবে জামাত বিএনপির হাতে যায় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলছেন বিএনপি জামাতের কাছে ক্ষমতায় গেলে দেশ ধ্বংস হয়ে যাবে, আর তার দলের সাধারণ সম্পাদক বলছে আসেন ভোট করলে আপনাদেরকে ক্ষমতার ভাগ দেব। কোনটা ঠিক? দুইটাই ভুয়া। তার মানে দুইটাই ভুয়া, দুই কথাই ভুয়া। জনগণ ভোট দিয়ে যাদেরকে ক্ষমতায় দেবে তারাই ক্ষমতায় যাবে, তারাই দেশ পরিচালনা করতে পারবে। আর সেই রকম একটা ভোটের জন্যে আপনাদের চলে যেতে হবে। যদি মনে করেন বিরোধী দলের মধ্যে ভাঙন টাঙ্গন ধরাতে পারি কিনা, বিরোধী দলের লোকজনকে টাকা দিয়ে কিনতে পারি কিনা, ভয় দেখিয়ে তাদেরকে দলে আনতে পারি কিনা, তাদের মধ্যে ভাঙন তৈরি করতে পারি কিনা, তাহলে বলি ওই যখন নৌকা ডোবে তখন কেউ কেউ গভীর নদীতে লাফ দিয়ে পড়ে মনে করেন বোধহয় বেঁচে গেলাম, কিন্তু ডুবন্ত নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়লে বাঁচা যায় না। যারা মনে করেছেন বিরোধী দল ডুবেছে তাদের বলি, বিরোধী দল এখন ভাসছে, শুধু বাংলাদেশে নয় সারা দেশে বিরোধী দলের আন্দোলন দেখা যায়। সেই জন্যই তো আমেরিকার প্রেসিডেন্টও বলে, ফ্রান্সের প্রেসিডেন্ট বলে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলে, সবাই বলে ভালো ভোট হতে হবে বাংলাদেশের, না হলে ভোট পানি না। এই সময় এই নামে ওই নামে ধর্মের বেসাতি করে ধর্মীয় দলের কথা বলে ধর্মীয় অনুভূতিতে শুশ্র দিয়ে অথবা যে কোনো ধরনের অপকীর্তি করে নতুন নতুন জোট বানাবেন, নতুন নতুন আন্দোলন করবার ধান্দা ফিকির করবেন, ওগুলোতে কোনো কাজ হবে না। আজ এই সভায় যেরকম করে মানুষ এসেছে, আমি বিশ্বাস করি আগামী দিন আবার যেদিন আমরা কর্মসূচি নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই দিন এই মানুষ দ্বিগুণ বা তিনগুণ হবে। আমরা আজকেই কোনো কর্মসূচি ঘোষণা করছি না, কিন্তু আমাদের মাথায় কর্মসূচি দুই তিন রকম আছে, এবং সেই কর্মসূচি দিয়ে আমরা খুব শিগগিরই আপনাদের সামনে হাজির হচ্ছি। এই সরকারের শেষ দেখা পর্যন্ত